এম চাটলেতে পাবো না টেস্ট দিস ইজ নিউ স্টাইল ব্রো দারুন হ্যালো পিপল ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য চার্মিং বার্ড তো অনেক দিন লকডাউনে বাড়িতে বসে থেকে থেকে ভীষণ বোর হচ্ছিলাম তাই একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম আর ভাবলাম ঘুরতে গিয়ে কী কী করলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করি কোথায় যাব বুঝতে না পেরে মেমারিয়ে চলে গেলাম তো প্রথমে আমরা স্টেশনে গেলাম কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেনটা এলো আর ট্রেন আসার পর বিনা টাইম ওয়েস্ট করে আমরা ট্রেনে ঝটপট উঠে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই মেমারিতে চলে এলাম তো মেমারি স্টেশনে এসে ভিডিওটা রেকর্ডিং করেছিলাম বাট জানি না কেন কোনো সাউন্ড আসেনি তো যাই হোক স্টেশনে বসে আমরা ডিসাইড করতে পারছিলাম না কোথায় যাব তারপর অনেক চিন্তাভাবনা করার পর ঠিক হলো যে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে যাওয়া যাক ছোটোখাটো কারণ আমরা খুব গরিব তাই হাঁটা শুরু করলাম স্টেশন থেকে আর কিছু দূর হাঁটার পরই আমাদের চোখে পড়লো টিফিনগুলি রেস্টুরেন্ট তো সেখানেই চলে গেলাম আমরা তো বিনা টাইম ওয়েস্ট করে আমরা ঝটপট রেস্টুরেন্টের ভেতর ঢুকে পড়লাম আর রেস্টুরেন্টের ভেতর ঢুকেই আমরা একটা সিট চুজ করে সেখানে বসে পড়লাম আর তারপরেই শুরু হলো আসল মজা রেস্টুরেন্টের কথা তো বলে ধর আমরা একটা আইটেম অনেক কিছু আছে ধর একটুখানি খেলো না খেলে খেলো না খেয়ে রেখে দিয়ে চলে যায় তো তুমি ভাবছো ওটা ফেলে দেয় কী বলে রেস্টুরেন্টে কোথায় একটা ফোর স্টার রেস্টুরেন্ট কাজ করে তো কোথায় বিশাল না ওইটাই তখন গরম করে অন্য কাজ করে ঘুরে দেয় মিউজিক তো যাই হোক এত খিল্লি করার পর আমরা অর্ডার দিয়েছিলাম কাটলেট তো কাটলেটটা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল আর অর্ডার দিয়েছিলাম এগ চিকেন চাউমিন সেটাও কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল তো চলো তোমাদের একটু কাটলেটটা কেটে দেখিয়ে দেওয়া যাক প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোন হাতে কাঁটা চামচ আর কোন হাতে ছুরি ধরবো কারণ বাঙালিরা তো হাত দিয়ে খেতেই অভ্যস্ত তাই না মিঠাই রে মিঠাই ওর যে বড়টা সিদ্ধার তো ওর লুচি খাচ্ছিল এরকম কাঁটা চামচের ছুরি দিয়ে খাবার সামনে বেশিক্ষণ রাখা উচিত নয় গাইস তো তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা খাবারটা খেয়ে শেষ করে দিলাম কারণ বাড়িতে তো আমরা ঢপ দিয়ে এসেছিলাম তো বাড়ি ফিরতে হতো তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দ্য চার্মিং বার্ড আর কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই এভরিবডি